আসসালামু আলাইকুম। টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফিউল হাসান সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব কিভাবে অব্রোক কিবোর্ড দিয়ে সহজে বাংলা টাইপ করা যায়। বাংলা টাইপটাকে অনেকে কঠিন মনে করেন, আসলে বর্তমানে বাংলা টাইপ করা তো কঠিন নয়, বেশ সহজ। এর জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব, যাদের কম্পিউটারে সফটওয়্যারটি রয়েছে তাদের ইনস্টল করে নিতে হবে না, আর যাদের সফটওয়্যারটি নেই তাদের ডাউনলোড করে নিতে হবে। আমরা ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করতে পারি। এই যে অব্রো কিবোর্ড নামে একটি সফটওয়্যার রয়েছে, এটি অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো যদি কারো কম্পিউটারে অব্রো কিবোর্ড না থেকে থাকে, তাহলে আমরা এখানে গুগল সার্চে গিয়ে অব্রো কিবোর্ড, মানে অব্রো লেখার পরে যে কিবোর্ড চলে এসছে ডাউনলোড, এখানে এন্টার দেব। এখান থেকে আমরা অব্রো কিবোর্ড ডাউনলোড করে নেব, ফ্রি ডাউনলোড করে নেব, এরপর ইনস্টল করব। অথবা যে কোনো সাইট থেকে আমরা পেতে পারি, এটা শুধুমাত্র একটা সাইট, যে কোনো একটা সাইট, তো এদের নির্দিষ্ট কোনো অফিসিয়াল সাইট নেই। তো বিভিন্ন সাইটে যেমন ফাইল হর্স, বিভিন্ন জায়গা থেকে আমরা অব্রো কিবোর্ডটা পেতে পারি। তো যাই হোক, ইনস্টল করার পরে আমরা এটা কীভাবে ইউজ করতে পারি দেখুন। তো এখানে ইংলিশ বাংলা দুটাই টাইপ করা যায়। তো এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, আমরা এখানে আচ্ছা, প্রথমত যদি এরকম উইন্ডো না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করতে হবে আমাদের। ইনস্টল করার পরে এই যে এখানে থাকবে, স্টার্টে চলে যাবে, এই যে স্টার্টে আসবে, এখানে অব্রো কিবোর্ডে ক্লিক করব, তারপর এখানে উইন্ডো খুলবে, তারপর আমরা এখানে ক্লিক করব ইংলিশের উপরে, তাহলে বাংলা হয়ে যাবে। তো এখন আমরা যেখানে লিখি বাংলাদেশ, এখানে ইংলিশ হয়ে গেছে, তো আমাদের এখানে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে। এখন বাংলা সিলেক্ট করা আছে। এখন যদি বাংলাদেশ লিখি তাহলে এখানে দেখবেন এই যে লেখা শুরু হয়েছে, এখানে উইন্ডো আসছে, এখানে বিএন বাং। তো এখন বাংলা পুরো যদি লিখি বাংলাদেশ, দেখুন এখানে আমরা বাংলা ইংলিশে টাইপ করছি, কিন্তু কিন্তু এখানে অটোমেটিকলি এখানে বাংলা হয়ে যাচ্ছে। তো সেম একইভাবে আমরা ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করে এইভাবে লিখতে পারি, বিভিন্ন স্থানে এইভাবে লিখতে পারি। তো আবার গুগল সার্চেও লিখতে পারি। আমরা যদি লিখি বাংলাদেশ আমার জন্মভূমি, দেখুন এখানে জন্মভূমি দুটি অপশন দেখিয়েছে, কোনটা সঠিক, যেটা সঠিক আমরা সেভাবে লিখে নিব, লিখে নিব। এটা ক্লিক করলে এটা হবে, এটা ক্লিক করলে এটা হবে। তো আমরা প্রথমটাই ক্লিক করলাম। তো এখন এইভাবে সেম একইভাবে আমরা অনেক কিছু লিখতে পারি, যেমন আমরা যদি লিখি আমরা এখানে আগেরটা মুছে দেব, আমরা দেখুন এখানে আমরা শব্দ এসছে, এটা যেটা আপনার অ্যাকুরেট দরকার আপনি সেটা, যেখানে জফলা দিয়ে আছে, রফলা দিয়ে আছে, যেটা আপনার দরকার আপনি সেটা নেবেন। তো এখানে আমরা আমাদের এটা দরকার, এখন আমরা বাংলা দেশে বিএসএস বাস বাস, দেখুন এখানে তালি বসে আছে, আমাদের কিন্তু এটা হবে। আমরা এটা সিলেক্ট করে নেব, বাস করি। হ্যাঁ দেখেন এখানে করি অনেক শব্দই আসছে, আমাদের যেটা অ্যাকুরেট দরকার সেটাই আমরা সিলেক্ট করি, প্রথমটাই আমরা নিচ্ছি, প্রথমটাই আমাদের অ্যাকুরেট, ঠিক আছে। তো এইভাবে আমরা বাংলা খুব সহজেই টাইপ করতে পারি। এখন সেম আবার যদি এখানে আমরা ক্লিক করি তাহলে ইংলিশ চলে আসবে, বাংলার থাকবে না, কারণ আমরা দেখি বাংলাদেশে এবং বাংলাদেশ চলে আসবে, বাংলাদেশ। এটা মুছে দেই, ওই লিভ ইন বাংলাদেশ, দেখুন। এখন যদি আবার এখানে আমরা বাংলা টাইপ করতে চাই তাহলে আবার এখানে ক্লিক করে নেব, দেখুন মাতৃভূমি, এখানে মাতৃ কিন্তু আমাদের ঠিক হচ্ছে না, মাতৃভূমি কতটুকুকে আমরা লিখবো, দেখুন এই যে এটা আমাদের অ্যাকুরেট। তাহলে আমরা এখন যদি দাঁড়িয়ে দিতে চাই তাহলে আমাদের ফুল স্টপ, কিবোর্ডে ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ দিলে দাঁড়িয়ে হয়ে যাবে আমাদের মাতৃভূমি, কিন্তু এখানে কিন্তু অটো হয়ে এসে গেছে, এটা আমাদের সিলেক্ট করতে হবে, এই যে এটা। তাহলে সহজে আমরা বাংলা টাইপটা কিভাবে করতে পারছি অব্রো কিবোর্ড দিয়ে। আর এছাড়া অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে, বিজয় সফটওয়্যার, সেটা একটু ক্রিটিক্যাল হয় ওটা শিখতে, তো এটা খুব সহজেই করা যায়, ইংলিশ লিখলেই বাংলা হয়ে যায়, বাংলা রূপান্তর হয়ে যায়। তো যাই হোক, আর আমরা এখানে তো গুগল সার্চে দেখালাম, আমরা তো উইন্ডোজে, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে চাই তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে
সেখানে আমরা লিখতে পারি, এখানে ইংলিশ আছে আমরা বাংলা সিলেক্ট করে নেব। লিখছি সেম একই ভাবে আসছে। দেখুন এখানে বাংলা খুব সহজেই টাইপ করা যাচ্ছে। আবার যদি এখানে আমরা ইংলিশ দিয়ে দেই তাহলে আবার ইংলিশ লেখা যাবে। খুব সহজে এইভাবে বাংলা ইংলিশ মিক্স করে লেখা যায় অটো সফটওয়্যার দিয়ে। আবার অনেকে যদি টাইপ করতে না পারেন, সহজ কঠিন হয়ে যায়, তাহলে আপনাদের এখানে দেখেন আরো কিছু অপশন আছে। এখানে কিবোর্ডে ক্লিক করবেন, এখানে আমাদের অপশন রয়েছে শুধু টাইপ করার, যে দেখুন ক ক লেখার জন্য কি প্রয়োজন। এখানে আমরা ক দিলে কে আসবে, ক দিলে কে ইস দিলে খ আসবে, এভাবে আমাদের দেখতে হবে, দেখে দেখে লিখতে হবে। আর যদি অন্যভাবে আপনার মাউস দিয়ে লিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, মাউস দিয়ে যদি আপনি ক সিলেক্ট করেন দেখুন ক চলে আসবে। আবার এখানে আপনার আকার দিতে চাইলে এই আকার চলে আসবে। আবার মাউস দিয়ে আমরা সহজেই বাংলাটাকে তৈরি করতে পারি বা লিখতে পারি। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সামনে নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফিজ।